আঞ্চলিক ছাত্রলীগ কমিটিতে ইউনিয়ন ছাত্রলীগের আমি সভাপতি ছিলাম এবং করিহাট ইউনিয়নের 69-এর গণ আন্দোলন আমি সক্রিয় ভূমিকা পালন করি এবং 70-এর নির্বাচনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করি। প্রথম আমার এলাকা মিরসরাইতে প্রতিষ্ঠানিত আমি প্রায় মাসখানি নির্বাচনী ব্যবহার করছি, কারণ কর্মচারী উত্তরাঞ্চলে আওয়ামী লীগের কোনো সংগঠন ছিল না। জাতি ভরসের সদস্য ছিল সৈয়দ ফজলুল কিস্তি আমাদের মিরসরাই বাড়ি এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিল প্রাদেশিক পরিষদের সদস্য পদপ্রার্থী। তো মিরসরাই থেকে বিশ্বস্ত এবং কবি অনুগত দলের প্রতি এরকম বীরজন কম্পতি ছিল দেওয়ার দায়িত্ব পড়ছিল বিএসসি সাহেবের উপরে। তো এই ওর বীরজনের মধ্যে আমিও একজন ছিলাম। আমাদের বীরজনের টিম লিডার ছিল ফটিকছড়িতে এই কায়ুম নিজামী, উনি নিজাম আমাদের সিনিয়র ছাত্রদের ছিলেন, উনি নিজামের কথা ছাত্র ছিলেন। নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যখন জয়লাভ করলো, ক্ষমতা হস্তান্তর নিয়ে যখন তালবাহান আন্দোলন গণ আন্দোলন শুরু হয়েছে, আমি আন্দোলনে ওই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করি। আন্দোলনের একটা পর্যায়ে বঙ্গবন্ধুর ডাকে গণ আন্দোলন যখন অসহযোগ আন্দোলনের দিকে চলে গেল, তখন আবার একটা নির্দেশ দিয়েছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশের সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করার জন্য। তখন আমাদের ইউনিয়নের সংগ্রাম কমিটি গঠন হয়েছে। সংগ্রাম কমিটির সভাপতি ছিলেন বিজ্ঞাপির জন্য তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উনি থানা আওয়ামী লীগেরও প্রভাবশালী নেতা ছিলেন এবং তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি এটিএম ইসমাইল মিন্টুমিয়া উনিও ওই সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আমি ওই সংগ্রাম কমিটির সক্রিয় সদস্য ছিলাম। আবার অন্য যারা ছিল দুজন ছাড়া বাকিটা সবাই আমরা জুনিয়ার সিনিয়র ছাত্র নেতা, তখন মুরব্বী বা আওয়ামী লীগের বয়স্কের মধ্যে আওয়ামী লীগের ছিলেন না, আমরা বিভিন্ন পদায়ন করি ছিলাম। এই সংগ্রাম কমিটির নেতৃত্বে আমরা তখন আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করি। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আশেপাশে উদ্যোগ আমরা যে আমরা পাকিস্তানের সাথে সহযোগিতা তোমরা রিজাইন দাও, চেয়ারম্যান থেকে রিজাইন নিলাম। পোস্ট অফিসের স্বাধীনতার পতাকা উঠেছি, খাস আঞ্চলিক পোস্ট অফিস ইউনিয়ন লেভেলে যে পোস্ট অফিস, তারপরে খাসমহলে আমরা স্বাধীনতার পতাকা উঠেছি। তখন বঙ্গবন্ধুর ডাকে মানুষ এত বেশি সাড়া দিছে এবং ছাত্র নেতাগুলো এমন সাধারণ মানুষ কৃষক শ্রমিক জনতা এমন বিশ্বাস করতো যে কোনো আন্দোলনে আহ্বান করলে তখন তো আর অন্য কিছু না, হরতাল স্ট্রাইকে তারা মানে ব্যাপক জনসমর্থন ছিল, জনসমর্থন ছিল। অসহযোগ আন্দোলন চলাকালীন সময় দুইটা চাকরি, একটা রামগড় রোড করিহাটের দিকে আমরা জানেন রামগড় যাওয়ার জন্য তখন একমাত্র রাস্তা ছিল করিহাটের উপর দিয়ে আমাদের। আমরা করিহাটের রামগড় রোডে একটা চেকপোস্ট, দক্ষিণে একটা চেকপোস্ট হয়েছে যে কোনো রকম যাদের শত্রু বলতে বিশেষ করে বিহারি টিহারি এই জাতীয়রা ঢুকতে গেছিল আমাদের মধ্যে এরকম হয়েছে। আমরা তখন চেক করে আসি, এই করতে করতে 25 শতক রাত্রে প্রায় আনুমানে 12টা আমরা সংগ্রাম করেছি। তিনজন এটিএম সেল ইন্ডিয়া ওনার একটা ঘর ছিল বাজারে আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগের অফিসে যদি আমরা তখন বিভিন্ন চিন্তা নিয়ে ব্যস্ত যে আগামীকাল আমাদের কী প্রোগ্রাম। এই টাইমে 25 তারিখ রাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য আসলেন, আসি বললেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে। মোশাররফ বলছে যে কুমিল্লা থেকে প্রচুর পাকিস্তানি কনভয় আসতেছে চট্টগ্রামের দিকে, চট্টগ্রাম দখল করার জন্য সুরুজ ভাঙতে হবে, সুরুজে আগুন দিতে হবে। মোশাররফ ভাই আসার পরে আমরা আরও দ্বিগুণ উৎসাহ হইলাম, যা যা আছে তাই নিয়ে সুগুর ব্রিজের উপর অবস্থান দিলাম। আমরা সবাই সুগুর ব্রিজের আগুন দিলাম। প্রথম আমরা 30-40 জন গেছে মোশাররফের সাথে। এরপরে আপনি বিশ্বাস করবেন না, মানে বিদ্যুতের মতো তখন তো আর মোবাইল জাস টর্নির দিকে এমনভাবে খবর ছড়াই গেছে, 1-2 ঘন্টার মধ্যে 1,000 লোক সেখানে একত্রিত হয়েছে। যা যা আছে তাই নিয়ে সবাই সুগুর ব্রিজের দিকে অনেক অগ্রসর হচ্ছে। আমরা আগুন দিলাম, আগুন দিয়ে দিলে আমরা করিহাটে বাজারের স্থানীয় চার দোকানদার হোটেল যাই আছে কি লাকড়ি টাকড়ি যা আছে সব জ্বালাই ফেলছি, ব্রিজে আগুন দিতে পারি না, লাকড়ি জ্বলা শেষ আগুন দিবে। এরপরে করিহাটে বাজারের কালিয়াগঞ্জ একটা পেট্রোল পাম্প ছিল, ওই পেট্রোল পাম্প থেকে আমরা ডিজেল পেট্রোল যা ছিল সব দিয়ে গেছি ওইখানে। লাস্টে পেট্রোল পাম্পের ট্যাঙ্কের মুখ খুলিয়া বাল্টি দিয়া কাঁচা গেলে আগুন দিছি। এরপর আমাদের পাশে একটা রোডসেন হাইওয়ে রোড ছিল, এটাকে সিএনডি অফিস বলতে তখন ওখানে বেশ কিছু আলকাতার গ্রাম ছিল, দুটো মেন গ্রাম, ওই গ্রামগুলো আমরা টাকা উঠাই এখানে ওইখানে কিছুটা কাজ হয়েছে ব্রিজ। আমরা কিছু
তো ব্রিজ পড়ার একটা পর্যায়ে দেখলাম যে ব্রিজের আমরা আংশিক ক্ষতি সাধন করছি, পুরো ব্রিজ ধ্বংস করতে পারি নাই। বিটুমিন পাথর এটের বেশ যে ওয়ার্ক ছিল এগুলো পড়ে গেছে, কিছু মোটা ওই লোহার পাটাতন ছিল বিছানা ওই পাটাতনগুলো রয়ে গেছে। এবারে আমরা রাত্রের মধ্যে যাই, তখন আমার স্মরণ নেই কারা সহযোগিতা করছিল বর্তায় বাজার থেকে, তখন একমাত্র গ্যাস সিলিন্ডার ছিল লোহা কাটার জন্য। ওই গ্যাস সিলিন্ডার আমরা টাকা করে নিয়ে আসছি সুগুর ব্রিজ ওই ইয়াগুলো কাটার জন্য, ওই লোহার পাটাতনগুলো কাটার জন্য। ভোর পাঁচটায় ফেনীর খাজা আহমদ তখন ওই তখন ফেনীর উনি ফেনী জেলার ওই জাতীয় পরিষদের সদস্য ছিলেন, উনিও আবার সেম ক্ষমতা করাহাট একটা মাত্র, তখন তো ল্যান্ডবোন ছিল আর কোথাও পেট্রোল পাম্পে টেলিফোনের এত যোগাযোগ ছিল না, করাহাট পেট্রোল পাম্পে একটা মাত্র টেলিফোন ছিল আমাদের ইউনিয়নে, ওখানে খাজা সাহেব টেলিফোন ছিল করাহাটে কর্মী দাও থাকলে তা আমাকে দাও। উনিও ঠিক আছে একই মেসেজ পাঠা যাচ্ছে কুমিল্লা থেকে পাঞ্জাবিরে আসছে, আমি সাগরদাইয়া এবং ফেনীর মধ্যবর্তী ব্রিজ ভেঙে দিয়েছি, তোমরা সবুজ ব্রিজ ভেঙে দাও এবং গাছপালা কেটে পথে পথে এই তাদের প্রতিরোধ গড়ে তোলো যে যেভাবে হয়। একই সম্ভব সভ্যতে আমরা তো আগে শুরু করছি সভ্যতে ভাইয়া, এগুলো কাজ করতে করতে একটা পর্যায়ে পরের দিন আনুমানিক 10টা কি 11টা 26 তারিখ সকাল পাকিস্তানিরা বিশাল একটা সামরিক বাহিনীর বহর কুমিল্লা থেকে সবুজ ব্রিজে আসি, তখন ব্রিজের ওই আগুনও চলতেছে, যে খন্তা রড গেঁতে কোদাল যে যা আছে ওই ব্রিজের ফিগারগুলো ধ্বংস করতেছে, ওই আমি যে বললাম গ্যাস কাটা দিয়ে লোহা কাটতেছে এই টাইমে আমি পাঞ্জাবির গাড়ি যখন দেখছি সবাই তখন আবার স্কেটার হয়ে গেছে সরে গেছে ব্রিজ থেকে, তো পাঞ্জাবি তখন গাড়ি থেকে ওখানে নামছে, ওই গাড়ির সংখ্যাটা ঠিক আমার মনে নাই, নামার পরে তারা দেখলো দেখো মানুষ তো সরে গেছে পাঞ্জাবিরা, কিন্তু ওই গাড়ি লোড অবস্থায় কিন্তু ব্রিজের প্রতি আসলে আমরা ব্রিজের আংশিক প্রতিসাধন করতে সম্ভব হচ্ছি। তখন তাদের সাথে মনে হয় ইঞ্জিনিয়ারিং কোরের টিম ছিল, মোটা মোটা মানে এটাও ছোটোখাটো রড, রডের মধ্যে তারা জাল আছে স্টিকের জাল, ওই ব্রিজের উপর জাল বিছিয়ে দিল, জাল বিছিয়ে সমস্ত পাকারবিরা গাড়ি থেকে নেমে গেছে, নামিয়া ওই খালি গাড়িগুলো ব্রিজের মধ্যে পার করে ব্রিজের দক্ষিণ পাশে আসছি গাড়ি থামছে এবং বাকিরা পায়ে হেঁটে আসছি, আবার উঠছে উঠার পরে করেহাট বাজার ক্রস করলো, ক্রস করার কিছুক্ষণ 5-7-10 মিনিট পরে দেখি যে আবার আরেকটা গাড়ি ব্যাক করছে দক্ষিণ দিক থেকে, ব্যাক করে ওই গাড়িতে প্রায় 20-30 জনের মতো পাকিস্তানি সোলজার ছিল, তারপরে ব্রিজে পাহাড়ে লাগিয়েছে ব্রিজের উত্তর পাশে এক গ্রুপ দক্ষিণ পাশে, তারপরে রেখে রেশন রেশন দিয়া ওই বাকি গাড়িগুলো ওই দিকে চলে গেছে করেহাট বাজারে থেমছে। তোমারও সেখানে কারণ তখন করেহাটের বাজারে আবার ওই প্রত্যেকটা দোকান একদম পান দোকান থেকে সমস্ত দোকানের স্বাধীনতার মানচিত্র খচিত, কাগজের পতাকা কাপড়ের পতাকা আর গুণ ছিল ওগুলো সেলিব্রিটি তারপরে চলে গেছে। তখন আমাদের একজন গুলিও দিয়েছিল সে পরে মুক্তিযুদ্ধ, আমরা যে অফিসটাতে সবসময় মিটিং করতাম ওই অফিসে দরজা বন্ধ ছিল, পাঞ্জাবিরা যে দরজা লাতি দেওয়ার পরে দরজা ভাঙার পরে ভিতরে এসে করেছে, রড ছিল রড দিয়ে মাথার উপর বাড়ি দিয়েছে, প্রথম খারাপ বাসায় গাল দিয়েছে মা ধরে বাড়ি দিয়ে পিছনে পুকুরে আছে পুকুরে লাভ দিয়েছে, তো এইসব যেই কচুরখানা পুকুরে লাভ দিয়েছে ওই কচুরখানা পুকুর যখন পাঞ্জাবিরা চতুর্পায় খেরাও করছে এবং কচুরখানাতে গুলি করতেছে, এই টাইমে আবার বাজারে মাঝখান থেকে একটা হুসেল বাজলো, হুসেলের আওয়াজের সাথে সাথে সমস্ত পাঞ্জাবি আবার দৌড়ে আসে যে যেখানে ছিল গাড়িতে বসে গাড়ি চলে গেছে, এইসব প্রাণে রক্ষা পাচ্ছে। তখন আমাদের মাথা ব্যথা হয়ে গেছে যে পাঞ্জাবি নিয়ে সুগুর ব্রিজের উপর তো আমাদের আর কোনো জানে ছাগল নাইয়া ফেনি মানে ব্রিগেড হয়ে গেছে ওখানে, আমরা নদীর উত্তর পাশে এবং বিভিন্ন পথে দিয়ে যাতায়াত করতাম কিন্তু মূল ব্রিজটা বন্ধ হয়ে গেছে, এটা দখল করার জন্য সবাই উদ্গ্রীব 27-28 তারিখ হাইস্কুল মাঠে ওই সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে একটা জনসভা, আমাদের সাথে ছিল কয়েকজন ইপিআর তৎকালীন বাঙালি ইপিআর আর কি বাঙালি ইপিআর কয়েকজন পুলিশ, এরা সহ আমরা গ্রাম থেকে কিছু তৎকালীন লাইসেন্স করা হাতে কোনো কিছু বন্ধু বন্ধু কালেকশন বন্ধু আমাদের ইপিআর হাতে কোনো কয়েকটা ড্রাইভার দিয়ে আমরা সবুজ ব্রিজ অ্যাট্রাক করলাম পাঞ্জাবিদেরকে পুনরুদ্ধার করার জন্য, পাঞ্জাবি বলতেও যেই এক ট্রাক পাঞ্জাবি রাখি গেছে ওখানে ব্রিজ পার হওয়াদের জন্য ওদেরকে, আমরা ব্যর্থ হয়েছি। এরপরে আরেকবার আমরা চেষ্টা করছি তখন আমরা ব্যর্থ হয়েছি, এরপরে মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দ এবং সামরিক কমান্ডের নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মধ্যে হয়ে গেছে আমাদের, এই যোগাযোগের প্রেক্ষিতেই সংগ্রাম পরিষদের সিনিয়র নেতৃত্ব ছিল ওনারা সহ কিছু সামরিক অফিসার তৎকালীন সময়ের আমাদের ওখানকার একজন ছিল কমান্ডো সেকেন্ড বেঙ্গলের সুবেদার মোহামুদ্দিন ক্যাপ্টেন মুইয়া, পরবর্তী পর্যায়ে মনে হয় জেনারেল সুবেদার মুইয়া ক্যাপ্টেন কাদের পরবর্তী পর্যায়ে শহীদ, বিভিন্নভাবে সুগুর ব্রিজ চতুর্দিক রেগি করা হয়েছে, রেগি করার সুগুর ব্রিজের পশ্চিম পাশে নদীর চরে একটা ইয়ে ছিল গ্রাম ছেড়ে চর ছিল ওইটা ওইটা নিরিবিলি, ওইখান থেকে আবার সুগুর ব্রিজ দেখা যায় ওইটাকে চর তুলাতুলি বলে, চর তুলাতুলিতে একটা বৈঠক হয়েছে 30-30 তারিখ তুলাতুলি একটা বৈঠক হলো, ওই বৈঠকে সুগুর ব্রিজ পুনঃ দখল করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হন, ওইখানে যুদ্ধের রণকৌশল ওই বৈঠকে ঠিক হয় রণকৌশল নির্ধারণ করা হয় যে সুগুর ব্রিজকে আমরা দুইভাগে ভাগ করছি, যেহেতু এটা যুদ্ধের ব্যবহার আর্মি ডিভিশন এক পারে থাকবে সুগুর ব্রিজের দক্ষিণ পারের দায়িত্বে ছিল তৎকালীন ক্যাপ্টেন সুবেদ আলী ভুঁইয়া, ব্রিজের উত্তর পারের দায়িত্বে ছিল তৎকালীন ক্যাপ্টেন
এই আফতাবুল কাদের এবং ওনার সহকারী ছিল এই সুবেদার মহিউদ্দিন। উনি আমাদের স্থানীয়, ওনার বাড়ি ওখানে, উনি লোকেশনটা খুব ভালোভাবে জানে। আর যেহেতু উনি পাকিস্তান আর্মি সেকেন্ড মন্ডলের কমান্ডো, যুদ্ধের অভিজ্ঞতা ওনার কাছে খুব ভালো। যুদ্ধের পরিকল্পনা ছিল উপরে টুইন্সপোর্টার দিয়ে কভারিং দেবে, তার উপরে এলএমজি ফায়ার করবে, তার নিচে দিয়ে মূলত আমাদের সম্বন্ধিত টিমে যাওয়ার ছিল। এই তৎকালীন ওই ক্যাপ্টেন ভুঁইয়া এবং ক্যাপ্টেন কাদের এবং সুবেদারের নেতৃত্বে ওই তৎকালীন পুলিশ ইপিআর যারা ছিল, এরা ওই হামাগুড়ি দিয়ে গ্যান্ড নিয়ে হামাগুড়ি দিয়ে তাদের ব্যাংকারে ব্যাংকারে গ্যানে থ্রো করবে সকালবেলা। তারিখ আমার মনে নেই, 29 কি 30, খুব ঘোরে মানে শুভেচ্ছা দেখার পরে, ফজরের আজান দেওয়ার পরে আকাশ যখন একদম পরিষ্কার হয়েছে, দূর থেকে তাকাতে দেখা যায়, তখন মোটর ফার্স্ট ফায়ার ওপেন হলো। মোটরের ফায়ারের আওয়াজ হওয়ার সাথে সাথে পাঞ্জাবিরে যারা টহল ছিল ব্রিজের উপরে এবং ব্যাংকারে আশেপাশে তারা যে দেখানে টোয়ায় যা যার ব্যাংকারে ঢুকিয়েছে, তার মধ্যে শুরু হলো এলএমজি কভারিং, এলএমজি ফায়ার, এখন মোটরের ফায়ারিং শুরু হয়েছে। আর নিচে যাদের মূল দায়িত্ব ছিল হামাগুড়ি দিয়ে ব্যাংকারে ব্যাংকারে যাই আপনার ইয়ে করবে, গ্যানে থ্রো করবে, অপারেশন 100% সাকসেসফুল। প্রত্যেক ব্যাংকারে গ্যানের চার্জ হয়েছে, এই গ্যানের চার্জ হওয়ার পরে ডিভিজের উত্তর পরে চিফারে এই সুবেদার মইনুদ্দিন এবং ক্যাপ্টেন আফতাবুল কাদের জৈপারে একজন পাঞ্জাবি বাজার প্রায় 8-9 জন পাঞ্জাবি ছিল, প্রত্যেকে মারা গেছে। বেরিয়ে দক্ষিণ পারে সুবেদার ভুঁইয়ার নেতৃত্বে যে গ্রুপ ছিল এদেরও প্রত্যেকটা মারা গেছে বীর স্বাধীন পাঞ্জাবি। আর নাই মনে করে আমাদের ইপিআরের 3 জন লোক, একজনের নাম মনে হয় সুবেদার আবুল হাসান, বাকি 2 জনের নাম আমার জানা নাই, তারা জয় বাংলা করে লাফায় উঠছে, মানে ওই পজিশন থেকে উঠে গেছে। তারা তো গ্যানে চার্জ করতে করতে গেছে, তো উত্তর দিকের এরা যখন জয় বাংলা করে আওয়াজ দিয়ে দিয়েছিল, উত্তর ভারত যারা ছিল এদেরও জয় বাংলা করে দাঁড়ায় গেছে। কয়েকজন পাঞ্জাবি জিতেছিল, তারা তখন পূর্ব দিকে ভাগতেছে, দাঁড়া যাওয়ার সাথে সাথে ওরা ধাওয়ার পথে ওই গুলি করার সময় আমাদের ওই 3 জনই কে মারা গেছে ওই দিন। যেই 2-3 জন বাঁচছিল পাঞ্জাবি, পাবলিক ঘিরে একজনের মানে গণগণিতে মারিয়ে ফেলেছে, আর 2 জন না একজন, আর 2 জন তারা ওই জঙ্গলের দিকে ফেলা গেছে আর পায় নাই। তো এই পিয়ারে 2 জনকে এনে দুপুর ব্রিজের দক্ষিণে কঠিয়া বাজারের পাশে মোনাজমিনে মসজিদের পাশে একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানে আমরা ওনাদেরকে দাহন্ত করছি, আরেকজনের করছি ওই সরকার তালু। এরপরে আমরা আর বাড়ির যাই নাই, বাড়ির যাই নাই বলতে তখন কুমিরা থেকে যুদ্ধ শুরু হয়েছে, আমাদের মুক্তিবাহিনী কুমিরা থেকে আস্তে আস্তে এদিকে ব্যাক করতেছে উত্তর দিকে। এদের মধ্যে সীতাকুণ্ড যখন ক্রস করছে, কুমিরা ফল করলো, কুমিরা ফল করে সীতাকুণ্ডের বিভিন্ন ডিফেন্সগুলো যখন উড্র করলো, সীতাকুণ্ড ক্রস করে যখন উত্তর দিকে আসছে আমাদের এই মুক্তিবাহিনী, মুক্তিবাহিনী বলতে আমাদের ওই বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ মিলে যে যারা ছিল, তখন আমাদের উপর নতুন দায়িত্ব ছিল ওই আমরা যে গর্জন ছিলাম, আমরা প্রায় 25 জনের একটা টিম ছিলাম। মিন্টু অবশ্য সবসময় আমাদের থাকতো, আমাদের কাজ হলো তখন ওই বাংকার বাংকারে খাদ্য পৌঁছানো। সরকার তালুক আমাদের একটা ইয়ে ছিল, ওই 2টা ঘর ছিল, রহমান সাহেবের বাড়ি এবং রহমান সাহেবের বাইরে এই 2 বাড়িতে আমাদের নঙ্গর খেলা ছিল, জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা। প্রতিদিন ট্রাকে ট্রাকে আমি এখন বিশ্বাসও করবেন না, মানুষ এত সত্যতে প্রতিদিন কয়েক ট্রাক আমরা রিসিভ করতে হতো খাদ্য, চাল ডাল কুমড়া খেসারি চা পাতা দুধ সব কিছু, মানে আমাদের নঙ্গরখানে এসে বসতে লাগবে, এগুলো আমরা পাক করতাম, ডিফেন্সে ডিফেন্সে পৌঁছাতাম। আমাদের একটা এই সাদা পিকআপ ভ্যান ছিল আর একটা গাড়ি ছিল, এটা সম্ভবত আমাদের তৎকালীন শ্রমিক নেতা বারাকুণ্ডের এডিএম নিজামুদ্দিন। ডিফেন্স তো বরাবর উড্ড করে এসতেছে, তো আমাদের পরেহাট পর্যন্ত উড্ড যখন চলে আসলো, তখন আমাদেরকে ওই সামরিক কমান্ডার ছিলেন যে আপনারা পূর্ব দিকে চলে যান, আর এখানে আপনারা থাকবেন না, কারণ আমরা তো ফ্রন্টে দেখতে, আমরা তো যুদ্ধ না, আমরা তো খাদ্য ভাগ করে তাদেরকে ব্যাংকারে পৌঁছাইতেছি। তখন আমরা আবার এই রামগড় দিকে ছুটলাম, খাদ্য মাধ্যম লয় লস্কর যা আছে সব নিয়ে গাড়ি ভর্তি করে আমরা চলে গেলাম তখন হেঁয়াকো। তো হেঁয়াকো থেকে আবার ওই নটিলা পর্যন্ত যেখানে যেখানে ডিফেন্স আছে এখানে আমরা খাদ্য সাপ্লাই দিলাম। তো হেঁয়াকো যখন ফ্রাঞ্জেবিরা ক্রস করলো তখন আমরা চলে গেলাম সিগনসার বলে একটা জায়গা আছে ওদিকে, তো সিগনসারাতে আবার ক্যাম্প বসালাম, এই খাদ্য ওইগুলো সব আছে সিগনসারের কাছাকাছি। যখন ফ্রাঞ্জেবিরা চলে গেছে আমরা চলে গেছিলাম তখন রামগড় মহামন্দিরতে আমাদের কিছু খাদ্য রাখলাম, আর কিছু খাদ্য রাখলাম রামগড়ের আর একটু ঘরে থেকে, এটাকে চৌধুরী ভাড়া করে দুজনে হাইস্কুল হাইস্কুল আছে, এটা হলো রামগড় বর্তমান রামগড় হেডকোয়ার্টার একটু দক্ষিণ পাশে, আর মহামুড়িতে হলো রামগড়ের একটু 1-2 কিলোমিটার আগে। এই 2 জায়গাতে আমরা টিম ভাগ করে নিলাম। এরপরে তো পাঞ্জাবির একদিকে খাগড়াছড়ি লোক দিয়ে ঢুকছে, তারপরে আপনার ওই চট্টগ্রাম থেকে ফটিকছড়ি একটা রোড গেছে ওই দিকে, হ্যাঁ ওই রোড দিয়ে পাঞ্জাবিরা ঢুকছে, আমার পরে 3 দিক দিয়ে যখন ঢুকছে অতি তাড়াতাড়ি আপনার সিগনসারা ফল করছে। সিগনসারা ফল করার পরে আমাদের সবার নির্দেশ জন্য সিভিলিয়ান আর কেউ রামগড়ে থাকতে পারবো না, তারিখটা আমার থেকে তখন আমরা রামগড় চলে গেলাম। প্রায় 1-2 হাজার লোক গেছে প্রথম আমাদের সাথে ছিল তখন তৎকালীন এমপি আমাদের এই মির্জা মোশারফ হোসেন, প্রতিশ্রী এমপি মির্জা মনসুর, মির্জা আবুর ছেলে, তারপরে রামগড় এখন আমরা থানা, তখন কিন্তু এসডিও ছিল সাব ডিভিশন, তখন রামগড় এসডিও ছিল এসটি ইমাম, বর্তমান প্রধানমন্ত্রী উপদেষ্টা এসটি ইমাম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন,
এই আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগ নেতা হামনাম সাহ, মির্জা মনসুর সহ অসংখ্য ছাত্র নেতা, মানে উত্তর দক্ষিণ মিলে গিয়া সিটি যে আছে আমরা সবাই এক দুই হাজার আমরা করলাম। আমরা অবশ্যই একদিন ঘরে বাড়িছি, কারণ আমাদের সাথে বেশ কিছু খাদ্য সামগ্রী ছিল, তো এগুলো ভার করতে আমাদের একটু কষ্ট হয়েছে। আমরা স্কেটার অবস্থা আছি, তখন ধরুন ক্যাম্প সৃষ্টি হয় নাই। তারপরে এবারে ভারতের সাবরুমে আমরা অবস্থান করি কয়েকদিন, কিছুদিন পরেই হরিণা ক্যাম্প হলো। হরিণা ক্যাম্পে আমরা এবং আমাদের সাথে প্রথম দ্বিতীয় বেশি যারা গেছে ইন্ডিয়ান নেতৃবৃন্দ এবং প্রশাসন যে জায়গাটা দেখা দিয়েছে আর কি, তখন তো ওইখানে ওই জঙ্গল জঙ্গল গাছ লাগলে গাড়ি টাড়ি এগুলো পরিষ্কার করি, হরিণা ক্যাম্প সৃষ্টি হয়েছে সেখানে। এই আমাদের খাদ্য যেগুলো ছিল বাসি গেছে খাদ্য ওগুলো কিছু হরিণা ক্যাম্পে ছিল, কিছু আবার আমরা এদিকে আরেকটা বাড়িতে রাখছিলাম, পরবর্তী পর্যায়ে ওগুলো হরিণা ক্যাম্পে চলে গেছে। আমরা হরিণা ক্যাম্পে কিছুদিন অবস্থান করার পরে আমি সহ আরও কয়েকজন বিভিন্ন জায়গায় দেখেছি আমার ভাবটা উন্নয়ন করে পড়ছে। আমি অবশ্যই আমার আগেও দুই এক বেশ গেছে, আমরা ট্রেনিংয়ে যাওয়ার সময় ওই হরিণা থেকে যখন গেছি 91 বিএসএফ হেডকোয়ার্টার আছে ওখানে রাত কাটাছি, তারপরে শেষ হয়েছে ওখান থেকে আবার পরের দিন গেছি, তারপরে ওই এটা আগরতলার কাছেই, তারপরে আমাদের অম্বিনগর ট্রেনিং সেন্টার আমরা যখন অম্বি যায় পৌঁছি, আমাদের সেটিং হয়ে যাবে মানে থাকার জায়গা খাওয়া টাওয়া সব ব্যবস্থা করার পরে ইন্ডিয়ান অফিসাররা কিন্তু কিছু কৌশল অবস্থান করতো আমাদের। আমাদের এখানকার রাজনৈতিক দাতারা যা করে সংগঠন যায় ওখানে ওই যে সাফ হারে এক মিনিট হোক দু মিনিট হোক এক লাইন হোক বক্তৃতা দিত স্বাধীনতার উপরে, কেউ বঙ্গবন্ধু ভাষণ বলতো, কেউ মাতৃভূমি কীভাবে রক্ষা করতে এগুলো বক্তব্য রাখতো, কেউ গান গাইতো। তো এগুলোর মধ্য থেকে আবার ওই তারা আমাদের লিডারশিপ কোয়ালিটিটা আমি এখন বুঝতেছি বাছানি করছে। আমাদের সাথে যারা ছিল এদের মধ্যে আমাদের কোম্পানি ওনার তখন করলো প্রথম আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডার করলো শহীদুদ্দিন একমাত্র লোক, দুজনের বাড়ি আমাদের কবেহাটে। আমরা ওই দুজনের এক আবুল কালাম আজাদ এবং শহীদুদ্দিন, এরা আবার ওই পিটিটি করাইতো শরীর চর্চা করতেও তারা করাইতো মোটামুটি 28 থেকে 30 দিদি এক বছরের একটা ট্রেনিং আমরা ওখানে নিয়েছি বিভিন্ন অস্ত্রে। বলবো আমরা যেন ওই কেরালা যুদ্ধের বিভিন্ন কৌশল, সৈন্য যুদ্ধের কৌশল, তারপরে আমাদের আর্মসের মধ্যে ধরেন এই পুলিশ মোটার 30 মিসার এখান থেকে এলএমজি এসএমজি ওই এসএলআর বিভিন্ন যা বুঝার দরকার আর কি, গ্রেনেড, তারপরে এক্সপ্লোসিভ, এক্সপ্লোসিভ আবার বানানো শর্ট হয়ে গেলে এই এক মাসের মধ্যে সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে শেষ করছে। ট্রেনিং শেষে আমাদের গ্রুপ আবার হরিণাতে জয়েন করতেছে, হরিণা আসার পরে আমরা কিন্তু ওই ট্রেনিং দিয়ে যারা আসে তাদেরকে আর ইয়ান ক্যাম্পে রাখে না, এটা একটা ট্রানজিট ক্যাম্প, হরিণাতে দুটা ক্যাম্প ছিল, একটা ইয়ান ক্যাম্প একটা ট্রানজিট ক্যাম্প। ট্রানজিট ক্যাম্পটা কন্ট্রোলে থাকতো আর্মিদের, যারা ট্রেনিং করে আসতো তারা আর্মিদের ক্যাম্পে ঢুকতো, তারা ট্রেনিংয়ের জন্য চাইতো ওরা থাকতো ইয়ান ক্যাম্পে। হরিণাতে আসার পর আমাদের কমান্ড আবার চেঞ্জ হয়ে গেছে, আমাদের কমান্ডটা অনেকের কমান্ডে কারো চেঞ্জ হয়েছে কারো চেঞ্জ হয়ে নেই। হরিণা আর্মি ক্যাম্পের আন্ডার হরিণা আসার পরে আমাদের আবুল কালাম আজাদ যিনি কোম্পানি কমান্ডার ছিল উনি তখন আরেকটা ট্রেনিংয়ে চলে গেছে পাঠাতে বসেও না, ওটাকে সিএনসি স্পেশাল বলে। তখন ডেপুটি কমান্ডার ছিল শহীদুদ্দিন, শহীদুল্লাহ কমান্ডার, মহিউদ্দিনের করলো ডেপুটি কমান্ডার। বর্ডার ক্রস করার আগে ক্যাপ্টেন মাহবুব সাহেব এসিয়া শহীদুদ্দিনের নিয়ে গেলো আমাদের থেকে। ওই শহীদ ওই খুব ভালো উর্দু বলতে পারত, খুব সুন্দর ছিল, চেহারা টেহারা সব মিলিয়ে বিহারির মতো মতো হলো। ক্যাপ্টেন মাহবুব ওনাকে খুব সিম্পল আরামস দিয়ে চিটাং সাবরে পাঠা দিয়েছে ওনাকে কিছু ইয়ে করে গ্রিপ ট্রিপ করে আর কি মোটামুটি। তাহলে কমান্ডার আবারও খালি গেল, আবার কমান্ডার খালি ব্যবহার করে মহিউদ্দিন কমান্ডার হলো। তখন আব্দুল হক আমার আরেক বন্ধু, সে হলো ডেপুটি কমান্ডার। তো ওখানে আমরা একদিন দুদিন ছিলাম, একদিন দিন থাকার পরে আমাদের মনুবাজার হয়ে যায় শ্রীনগর, শ্রীনগর শ্রীনগর উপরে আরেকটা আছে বন বাড়ি, ওখানে ছিল আর্টিলারি ফোর্স, ওইখানে আরেকটা ক্যাম্প দেখলাম যে আমাদের যারা ট্রেনিং করে আসে তাদেরকে ওখানে আসে। তো এখানে একদিন দুদিন আমরা অবস্থান করলাম, অবস্থান করে শ্রীনগর ইয়া ওই বাগিয়া রাস্তার মাথা দিয়ে আমরা ভাবেছি বড় সাগমাইয়া, সাগমাইয়া এবং সুগুরের মধ্যবর্তী স্থান দিয়া এফএফ সারা বিয়েদেবর একটা টিম ছিল আমাদের সাথে, সবাই একসাথে আমরা ফারাইলাম ঢাকা চিটাং রোড ফারাইলাম। তারপরে জামের মদরগ্রাম, মদরগ্রাম হলো করিয়া বাজার, করিয়া বাজার করে ইয়া ফাজিলপুর এবং ফেনীর মধ্যবর্তী একটা জায়গা দিয়ে আমরা ওই রেল লাইন ক্রস করছি। ওইখানে আমাদের একটা আবার যাওয়ার সময় একটা বিপদে ঘটছিল, টুমঝুম বৃষ্টি ঘাড় অন্ধকার, একজনের একজনকে ধরে এসেছি কাপড় ধরে এইভাবে, কারণ কাপড় ছুড়ে গেলে এটা হাস যাবে এরকম, সামনে পিছনে গাইডার আছে অবশ্য, একটা অংশ রেল লাইন ক্রস করছে আর একটা অংশ রেল লাইন পিছনে, এমন অবস্থায় ফাজিলপুর না ফেনী থেকে সাজদাই মারছে পাঞ্জাবিরা। তখন একটা আমাদের একটু সমস্যা হয়েছিল। এরপরে আপনার সোনাগাজীর ফরাদনগর যাই আমরা অবস্থান করলাম পরের দিন, যখন নদীর বাড়ি আসছি আমাদের মিরসরের কাছাকাছি সোনাগাজী, যখন এই অপোজিটে যখন আসছি তখন বেলা উঠছে। তো বেলা ওঠার সাথে সাথে দেখলাম যে ওই আগে থেকে যারা গাইডার লোকজন আছে, কারণ বর্ডার গভর্নমেন্টের কিছু কাজ ছিল, তো দেখলাম যে আমাদের জন্য বড় বড় দু তিনটা লোক হাজির, লোক গুনে দেখলাম যে আমাদের ভিতরে তো 7-8 জন লোক নাই অ্যাবসেন্ট, যারা একসাথে রওনা হয়েছে ওই যে রেললাইনে সাজবাজ মারছে ওখানে তারা ওই হারাই গেছে। দুদিন পরে আমাদের সাথে আসে আবার জয়েন করছে। আমাদের প্রথম ক্যাম্প ছিল আপনার ওই বাঁশখালী, দুদিনটা বেশ ঘন ঘন বেশ কয়েকটা ক্যাম্প ছিল।
আমাদের আগে অবশ্যই আমাদের ওয়েটবেল গ্রুপটা ঢুকছিল মিরসরাইতে, ঢুকার পরে আমরা বিভিন্ন জায়গায় মিরসরাইতে মুক্তিযুদ্ধ ইন্টেরিয়ার বহু জায়গাতে হয়েছিল, মারফুল হয়েছে, আবুরাট হয়েছে, দুর্গাপুর হয়েছে, আবুতরা হয়েছে, দারগাহ রোড হয়েছে, মিটাসুরা সুবিয়া রোডে যুদ্ধ উঠছে, সব গ্রুপে আবার আমি গেছি বা আমরা গেছি এরকম না, বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধের আশেপাশে আমাদের রেঞ্জের মধ্যে হয়েছে এগুলোতে আমরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছি। পাঞ্জাবের আবার ইন্টেরিয়ারও কিছু কিছু ক্যাম্প করছিল আমরা আসার আগে, এবং মুক্তিযোদ্ধারা যখন মেজরিটি হয়ে গেছে মিরসরাইতে তো তাদের ক্যাম্পগুলোতে কোথাও একদিন দুদিন যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার ফলে কিছু মুক্তিযুদ্ধ হতাহত হয়েছে, তারাও হতাহত হয়েছে, যেমন দুর্গাপুর বাজার, আবুতরফ, তারপরে বৌড়বীর, সুবিয়া, এই জাতীয় বিভিন্ন জায়গায় ইন্টেরিয়ারে পাঞ্জাবিদের কিছু ক্যাম্প ছিল, এগুলো আমরা ঢোকার পরে মোটামুটি ইন্টেরিয়ার বা আমরা একটা মুক্ত অঞ্চল ওর সাইডে পাঞ্জাবিরা ভিতরে, আমরা পাঞ্জাবিরা রোডের বাইরে নামতে হতো দু তিন সহজ গেলে যে রোড দিতে হবে তার মিরসরাই, দ্বারকাঘাট হোক, নিজামপুর রোড হোক, আবুতরফ রোড বা সুবিয়া রোড বা এই মিরসরাই সাধুঘাট রোড বা ঠাকুরদিঘি রোড বা জোরা অঞ্চল, পাঞ্জাবিরা মেন রোড থেকে 200 কিলোমিটার গেলেই, 1-2 কিলোমিটার গেলেই বাধার সম্মুখীন আছেই মুক্তিযোদ্ধারা ভিতরে। শেষের দিকে পাঞ্জাবিরা আর নামতো না, খুব বড়ো প্রোগ্রাম ছাড়া আর নামতো না, তারা কারণ বাধা খাইতো এবং তারা ব্যাক করতে বাধ্য হতো। তো যেখানে যেদিনই নামা যেটা হতো পুরো শক্তি সঞ্চয় করে নামতো, তো সেই পরিকল্পনা হিসাবে একদিন জোরারগঞ্জ থেকে মৌলভীষের দিকে যে রাস্তা গেছে এখন, তখন মাটির রাস্তা ছিল, ওই রাস্তার উপর কিছু সাঁকো ছিল, আবার পাঞ্জাবিরা ওই রাস্তায় নামলো একদিন আমাদের কাছে ইনফরমেশন আসলো। পাঞ্জাবিরা তাদের দালাল কমিটি করছে বিভিন্ন জায়গায়, যেটাকে শান্তি কমিটি বলে, সারা বাংলাদেশে করছে এরকম। তো আমরা মিরসরাইতে আমাদের মুক্তাঞ্চল যেটা ওই এলাকাতে শান্তি কমিটি গঠন করছি আমরা, মসজিদটা এখন নাই, নদী ভাঙ গেছে, এটাকে দৌলতদুই মসজিদ বলতো, ওই দৌলতদুই মসজিদের ইমাম সাহেব ছিল তৎকালীন এই মৌলবী ওয়াহিদুজ্জামান, ওই মৌলবী ওয়াহিদুজ্জামানকে শান্তি কমিটির চেয়ারম্যান করে আমরা একটা কমিটি করছি। তো ওই কমিটির নিয়মিত পাঞ্জাবিদের ওখানে হাজিরা দিত, এই মৌলবী ওয়াহিদুজ্জামান সাহেব আমাদেরকে পাঞ্জাবির ক্যাম্পে ফজরাগঞ্জ মন্ডিগঞ্জ ছিল তো ক্যাম্পে মিটিং করে আমাদেরকে বললো যে আমাদেরকে তো সব কথা বলে না, আমরা বুঝতেও পারি না, এই কালকে মনে মিরসরাইতে খুব বড় অপারেশন হবে। তো ইনফরমেশন পাওয়ার পরে মোটামুটি যেহেতু আমাদের ওই রোডটার পাশে আমাদের ক্যাম্প, তখন ওই যুদ্ধকালীন সময় কোনো কোম্পানি কমান্ডার অথবা প্লাটুন কমান্ডারের ছুটি না হয়, তখন তখন আসলে ওই সাধারণ যুদ্ধায় ছিলাম, কোম্পানি কমান্ডার, ডেপুটি কমান্ডার আমরা একই এলাকার করেয়াটের, সেই সুবাদে কোম্পানি কমান্ডারের সাথেও আমি থাকতাম একসাথে তখন যুদ্ধকালীন সময়ে। রাত্রে ওই ইয়া যখন মজুজ্জামান সাহেব যখন ইম্পারেশন দিল, ওই ইম্পারেশনের ভিত্তিতে এই কোম্পানির আন্ডারে অত 10-11 সেকশন আছে বিভিন্ন, আরও 10-10 মতো সিদ্ধান্ত দিল যে বর্তমান মৌরী প্রজেক্ট রোড জোরাগঞ্জ থেকে পশ্চিম দিকে মৌরী রোজের দিকে যে রোড গেছে এই ওই রাস্তার দুই পাশে আমরা অবস্থান নেব, যাতে আমাদের অবস্থান পাঞ্জাবিরা টান না পায়। সিদ্ধান্ত ছিল যে পাঞ্জাবিকে দেখা মাত্র বা রাজাকার দেখা মাত্র রেঞ্জে আসা মাত্র কেউ গুলি করতে পারবে না, ফায়ার ওপেন করতে পারবে না। সিদ্ধান্ত ছিল শুধু কোম্পানি কমান্ডার মাইনুদ্দিনের এলএমজিতে ফায়ার ওপেন হওয়ার সাথে সাথে সবাই ফায়ার ওপেন করি, এর আগে আমার সামনে যদি আমার পাশেও যদি আসে যে আমার রেঞ্জের মধ্যে অথবা রেঞ্জের থেকে আরও কাছেও যদি আসে আমি ফায়ার করতে পারবো না, এরকম একটা কঠোর সিদ্ধান্ত গৃহীত হবে। তো আমরা এটা লোয়াল ফুলের যুদ্ধ করি, লোয়াল ফুলের আগে দিয়ে তো রাস্তা ওই রাস্তার দুই পাশে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে বসে, আমাদের মধ্যে ওখানকার ডাক্তার মোস্তফা বর্তমানে ইয়েতে ব্যবসা করে ঢাকা বাজঘাটে, আমরা একসাথে থাকতাম ওই যুদ্ধ ইয়েতে সময় ওর বাড়ি ওখানে, ওই দিন দেখি দায়িত্ব ছিল ডাক্তার মোস্তফা, আমরা তো বেশি বসে গেছি রাস্তার মধ্যে খালি সিভিলের সাধারণ পোশাকটা দিয়ে আমরা ওই জোরানোর দিকে ফাড়াই দিয়েছি, আমরা কিছুক্ষণ পরে দেখি ডাক্তার মোস্তফা একদম ভোর তোলো ওরকম দৌড়াই আসতেছে, এদিকে কোনো ওষুধ নাই, তাই জ্ঞান নাই, আমরা তখন অবস্থা যে মোস্তফা যখন দৌড়ে আসতেছে তাহলে নিশ্চয়ই শত্রু আসতেছে, মোস্তফা দৌড়ে এসে কোন পাশের একটা ব্যাংকে আমাদের বাঙ্কারের ভিতরে ঢুকিয়েছে দূরে খেয়াল নাই, তার কিছুক্ষণ পরে দেখলাম যে ছোট্টখাট্ট একটা সাধারণ মানুষ একটা ছাগল নিয়ে আস্তে আস্তে আইতেছে এদিকে, আসলে সে তাদের ইনফর্মার বাঙালি, আমরা অনুধাবন করছি এটা আমাদের গভর্নমেন্টের খবরদার, তাকে কোনো চার্জ হতে পারেন জিজ্ঞাসা তাকে, সে আমাদেরকে ক্রস করে ছাগল নিয়ে চলে গেছে, আমরা আমাদের অবস্থান সে টের পাইনি, যেহেতু আমরা তাদেরকে জিজ্ঞাসা করলে উঠিয়ে নেই ব্যাংকার থেকে বুঝতে পারেন, এই 100-200 গজ যাওয়ার পরে দেখলাম যে আপনার রাধাঘাটে আসতেছে, তখন মোটামুটি সবাই ওই ফায়ার এলার্জির ফায়ার ওখানে এর জন্য ইয়ে করতেছে অপেক্ষা করতেছে ফায়ার ওখান করে, রাধাঘাটে আসতে আসতে আমাদের ডিফেন্স ক্রস করে আমাদের পিছনের দিকে চলে গেছে রাধাঘাটা, কিন্তু কোম্পানি কমান্ডারের উপর তখন আমরা মোটামুটি সবাই একটু বিরক্ত যে ফায়ার ওখান করতেছে না কেন, তার ফায়ার ওখানের জন্য আমরা বসে দিয়েছি, রাজাঘাটেরা মনে 200-300 গজ পিছনে দেওয়ার পরে চাইছে পাঞ্জাবি লাল পাঞ্জাবির শাড়ি, তো এখন আমি মনে করছি ওই লিডারের কমান্ডারের সিদ্ধান্ত ঠিক ছিল, যদি রাজাকার রেঞ্জে আসে গেছে তখন যদি আমরা ফায়ার ওপেন করতাম তাহলে রাজাকার মারা যেত, পাঞ্জাবি একজনও মারা যেত না, পাঞ্জাবি যখন রেঞ্জের মধ্যে আসছে তখন সে ফায়ার ওপেন করছে, মিরসরাইতে ওই ভিতরের যুদ্ধে
অনেকের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি আরও বড়ো যুদ্ধ হয়েছে, তবে সবচেয়ে ভাঞ্জামি ক্ষয়ক্ষতি হয়েছে ওয়ারবন্দের যুদ্ধে। এটা তারিখটা ছিল সম্ভবত 17-18 অক্টোবর। ওই পাঞ্জাব ফ্রন্টিয়ার রেজিমেন্টের একজন মেজর সহ 20 জন পাঞ্জাবি মারা গেছে ওখানে। ওই দিন কাদের মাথা খুলি ছিঁড়ে গেছে, তার কোনো নাড়ি ভুড়ি ছিল, ভুড়ি একদিকে গেছে, বড়ি একদিকে গেছে, এরকম ছিন্ন ভিন্ন গেছে। পরে পাঞ্জাবির আমরা পরে স্থানীয় পাবলিকের কাছে শুনছি যে পাঞ্জাবিরা পরে খালি টাকি উড়ে আসি, তাদেরকে ওই কোনোরকম নিয়ে গেছে আর কি। এই আমাদের তো আপনি হিট অ্যান্ড রান, আমরা ওই আক্রমণ করি তার বেশিক্ষণ থাকতে পারি না। এই পণ্ড বিস্ফোর হয়ে দেখতে আমরা যেখানে বসে ওই যুদ্ধ করছে তার আশেপাশে ডাইনে তাইলেও আমাদের ওই মোটার গোলা আসি পড়তেছে। তখন আমরা ডিফেন্স উদ্ধার করলাম, ডিফেন্স উদ্ধার করেই আমাদের অস্ত্রগুলো যে যেখানে পারে পরবর্তী আশি যাতে অস্ত্র পায় সেই যাত্রা দেখতেছে। এবার আগে দিয়ে আমরা সিভিলে আবার চলে গেছি। পাঞ্জাবিরা ওই দিন আপনার এই আজমপুর বাজার, জালিয়াঘাট, তারপরে মাতবরাড়, এরপরে জুলমফুল, এই ঠাকুর দ্বীপের রাস্তার দুই পাশে যত বাড়ি ঘর আর যাকে যেখানে ফেছে এলো পাথারে গুলি করছে, রাস করছে, এবার কি মসজিদে সাড়ে গুলি গুলি করছে। আমি আমার খেয়াল আছে মসজিদ কিছু লোক উনি মাতবরাড় যেটা বলতেছি ওটাকে গেরিল্লা বাজার বলতাম আমরা। তখন বিকেলবেলা ওই মুসলিমদের সব ওখানে যাইতো, বেশি ইন্টেরিয়ার ছিল, ওইটার নামে গেরিল্লা বাজার ছিল, তখন যার মূলত নাম মাতবরাড়, তখন গেরিল্লা বাজার হিসেবে সবাই ছিল। অন্তত 1-1.5 হাজার মুক্তিযোদ্ধা ওখানে উঠতো। তখন ওই গেরিল্লা বাজারে মসজিদে কয়েকজন লোক পালা ছিল, পাঞ্জাবির একজনও বাঁচতে পারে না, তখন লোক মারা গেছে মোটামুটি এই আর কি। তাহলে আমার এতটুকু জ্ঞান বা বুদ্ধি হয় নাই বাস্তবে বলতে গেলে, মূলত বঙ্গবন্ধুর নির্দেশ অনুপ্রেরণা আদর্শে যুদ্ধে ছাপিয়ে পড়ছি এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করছি। যদি আমি ঘোরাঘুরি আমরা পাইছি কিনা বললে আমি বলবো আমি ঘোরাঘুরি পাই নাই, তবে একেবারে পাই নাই। যেমন আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক কিছু কিছু পেয়েছি, বাকিটা আশা করি আমাদের বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনা, এটা শেখ হাসিনার নেতৃত্বে বাকিটা অর্থনৈতিক উন্নয়ন প্রবলেম সফল হবে। আমি নতুন প্রজন্মের কাছে আশা করি আমরা যে স্বাধীনতা এনে দিয়েছি, ভৌগোলিক স্বাধীনতা এবং জাতীয় স্বাধীনতার যে পতাকা এনে দিয়েছি, এই পতাকাটা এবং অর্থনৈতিক স্বাধীনতা এবং একটি সমৃদ্ধ সুখী সুন্দর সোনার বাংলা তারা গড়ে তুলো আমাদেরকে অনুগ্রহ করে আমি নিজ প্রজন্মের কাছে এটাই আশা করি।